তো তোমরা চলো ইউটিউব ফেসবুক আমাজ চলাই গাড়ি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করি ভিডিওটা পুরো দেখে আর ফলোটা হবে ফ্রি তাইলে এবার স্টার্ট করি গাড়ি স্টার্ট যেহেতু করছি বকেটের যেটা আপনার ডিপার সিলিন্ডার আছে ডিপার সিলিন্ডারের কিন্তু ফুটো হয়েছে তো ফুটো হওয়ার জন্য কিন্তু আমি কিন্তু নিয়ে আসছি মিস্ত্রি এখানে ওইদিকে আরেকটা কথা হলো যে আপনাকে কয়ে রাখি যে এখন কিন্তু রাতে সারা বারোটা বাজে আমি কিন্তু কাম রানিং করা আসলাম রানিং করার অবস্থায় কিন্তু বুম ডিপাৰ চিলিণ্ডাৰটো কিন্তু ফুৰা হৈ গৈছে ফুৰা হৈ যোৱাৰ কাৰণে কিন্তু মিস্ত্ৰী এখে নি আহিছে আর এদিকে দেখেন মিস্ত্রি কিন্তু অলরেডি কিন্তু খুলে নিয়ে কিন্তু মানে যে সাবা করতে সাবার টোপা কারণ সাফা করার একটাই কারণ যে সাবা করা লাগবে ওইখানে সাফা না করলে কিন্তু ওয়াল্ডিংটা ধরবো না আর ওয়াল্ডিংটা না ধরলে কিন্তু যেখানকার ফুটাটা সেই জায়গায় কিন্তু থাইকে যাবো সেই জন্য কিন্তু সাবা টা পুরো দমে করে নিয়ে একদম চকচকা করে নেওয়ার পরে কিন্তু ওয়াল্ডিংটা মারবো আর এইদিকে আমি কিন্তু ওয়াল্ডিং মিস্ত্রি যেটা ঘর আছে ওই ঘরের দিকে কিন্তু আসে গেছি কারণ ঘরের ভিতরে এসে আমি কিন্তু জিনিসপাতি দেখতেছি যে কারণ ঘরের ভিতরে কি কি আছে সেই কিন্তু সেই বস্তুগুলো কিন্তু দেখতেছি তো দেখতে 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 কিন্তু আমার কিন্তু ওয়ার্ল্ডিং মিস্ত্রি যেটা আছে ওয়ার্ল্ডিং মিস্ত্রি কিন্তু অলরেডি আসে বসে আসে কিন্তু ওয়ার্ল্ডিং শোল্ডিং কিন্তু ইটি সব কিছু কিন্তু ফিডিং করে এলাইছে কিন্তু ফিডিং ফিডিং করে কিন্তু ওয়ার্ল্ডিং মিস্ত্রি যে যায় কিন্তু ওয়ার্ল্ডিং করে আরম্ভ করে দিছে ওয়ার্ল্ডিং মিস্ত্রি অলরেডি আর এই মিস্ত্রিটা যা আছে এই মিস্ত্রিটা আসলে এই মিস্ত্রিটার কাম ভালো সেই জন্যে কিন্তু আমরা এই মিস্ত্রিটার যে জায়গায় বড় রসম কিন্তু আমরা তাও যে মিস্ত্রিটা যে জায়গায় নিয়ে আসি কারণ এই মিস্ত্রিটা আমরা আগেও একটা কাম করছিলাম মিস্ত্রিটার কামটা কিন্তু পুরো মানে পুরো ফিনিশিং কামাইছিলো কারণ একবার মারাতে কিন্তু পরবর্তী আর ওই জায়গাটা লিখেসার হয়েছিল না সেই জন্যই কিন্তু আমরা পরবর্তী কিন্তু এই মিস্ত্রি এই জায়গায় আমরা নিয়ে আসছি আর নিয়ে এসে কিন্তু মিস্ত্রি কিন্তু আগের থেকে বুঝাই দিছি কারণ কোন জায়গায় ওয়েল্ডিং মারা লাগো কি করা লাগবো সব কিন্তু মিস্ত্রিকে আমি আগে থেকে একদম এ টু জেড কিন্তু বুঝাই দিছি আর এদিকে কিন্তু আগে পুরোপুরি খিদে লেগে গেছে খিদে লেগে যাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে গেছে আর এই জায়গায় তেল ডিপুর জায়গাটা কিন্তু পুরো একদম ভালো লাগছে আমাদের কাছে কিন্তু আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে করবেন আর দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি কিন্তু একদম যে আমি যে হোটেলে আমরা চা টা খামো সেই হোটেলের সামনে কিন্তু আমরা এসে বললাম হোটেলের সামনে আসে কিন্তু আমরা কিন্তু গাড়ির থেকে কিন্তু চটপট কিন্তু নেমে কিন্তু একদম হোটেলের ভিতরে অলরেডি ঢুকে বললাম ডুইকে কিন্তু চা অর্ডার দিয়ে চা অর্ডার দিয়ে দেওয়ার পরে কিন্তু চাটা বানায় কিন্তু আমাদের সামনে কিন্তু চা এনে দিল চা আমরা খাওয়া শুরু করে দিলাম বন্ধিয়া চা খাইলাম চাটা খাইয়া দেয় কিন্তু আমরা বিল দেওয়ার পালা এবার তো বিল দেওয়ার জন্য কিন্তু আরেকজন বিল দেওয়ার চেষ্টা করতেছি ও কিন্তু আমি বিলটা দেবার দিলাম না আগে কিন্তু ধহানদারে পয়সাটা দিয়ে রাখছিলাম তো দোহান আমার পয়সা ব্যাক করে দিলো তো চাটা খায়া দেয় কিন্তু আমরা অলরেডি কিন্তু একদম গাড়ির এখানে এসে পলাম গাড়ির এখানে এসে কিন্তু পিন কিন্তু একদম গায়ে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলাইলাম গাড়ির গাড়ির না গায়ে কমপ্লিট হওয়া যাওয়ার পরেও কিন্তু ওই যার একটা কিন্তু জেসিবি আছে ওই জেসিবিটাও কিন্তু এখন কিন্তু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পরে ওই জেসিবিটাও নিয়ে আইসি ওই ওই জিসিপিটা এখন লাগায় দেবো আমার জিসিপিটা কমপ্লিট হয়ে গেলো গা তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গাড়িটা কিন্তু স্টার্ট করলাম স্টার্ট করে কিন্তু বকের চোট গোড়ায় নিলাম গোড়ায় নিয়ে কিন্তু আমি যে জায়গায় মাড়ি কাটি সে জায়গায় কিন্তু গাড়িটা নিয়ে আসলাম চেক করার জন্য কারণ চেক করে প্রেশার দিয়ে দিই আমি প্রেশার দিয়ে দিয়ে যদি দিয়ে ঠিক হয়েছে তাহলে তো পুরোপুরি ঠিক হয়ে গেলো গাড়ি যদি ঠিক না হয় থাকে তাহলে ফেরা নিয়ে আসলাম তো প্রেশার দিয়ে দেখলাম পুরোপুরি অলরেডি ঠিক হয়ে গেছে গা গাড়িটা তো ঠিক হয়ে গেছে গা অলরেডি তো ঠিক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি গাড়িটা কিন্তু নিয়ে কিন্তু আবারও কামে যা দিচ্ছি কারণ কাম করে আজকে শেষ দেওয়া লাগবো তো ভিডিওটা দেখে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে